ভেজালমুক্ত খাদ্য চাই, ভেজালমুক্ত খাদ্যের দেশ হবেই মোদের বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে মার্সেল এর শোরুম। শনিবার বিকালে শিল্পাঞ্চল আশুলিয়ার কাঠগড়া এলাকায় আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও আবু রায়হানের পরিচালনায় শোরুমটি শুভ উদ্বোধন করেন বাংলাদেশ চিত্রনায়ক আমিনুল ইসলাম খান। তিনি বলেন, ভেজালমুক্ত খাদ্যের দেশ হবেই মোদের বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে আশুলিয়ার কাঠগড়া তামিজউদ্দিন স্কুল মাঠে শিশুদের মধ্যে সচেতনতামূলক প্রচারণায় অংশ নেন তিনি। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিশুদের সঙ্গে কিছু সময় ভেজালমুক্ত খাবারের বিষয়ে আলাপ করেন, পরে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন মাদবর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নেছার আহমেদ সোহাগ সহ মার্সেল এর কর্মকর্তা ও এলাকাবাসী। আপনারা সবাই একটু হলেও প্রতিবাদ করবেন, অল্প হলেও করেন, আপনারা ছোট্ট ছোট্ট প্রতিবাদ দেখবেন, একদিন সারা বাংলাদেশে একটা বিশাল আন্দোলন তৈরি করবে ইনশাআল্লাহ। প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে, আমরা সবাই যার যার অবস্থান থেকে ভেজালমুক্ত খাদ্য যাতে আমাদের এই সমাজে হয় আমরা সেই ব্যবস্থা করব। আরেকটি কথা বলতে চাই যে আমি সঠিক বলতে পারছি না আজকের এই আমরা ভেজালমুক্ত খাদ্য চাই সংখ্যা কত, তবে সেটিও মনে হয় প্রায় 200-র মতো হবে, 200-র নিচে নয়।